মুখ্যমন্ত্রীর সরকারি বাসগৃহত আরক্ষী জওয়ানের রহস্যজনক মৃত্যু। জওয়ানের দেহত AK-47-র তিনটা গুলির আঘাতর চিহ্ন। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তর নির্দেশ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। সময় দেওবারে সন্ধ্যা 7:45। হঠাৎ ছয়জায় গুলি চালনা মুখ্যমন্ত্রীর সরকারি বাসগৃহর চৌহদর বেরেকত। মুহূর্ততে ঢলি পড়িল দুমাহ ধরে মুখ্যমন্ত্রীর সরকারি বাসগৃহর চৌহদর বেরেকত মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বত নিয়োজিত জওয়ান শুক্লেশ্বর কাথার। হুয়া দোয়া লাগিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সরকারি আবাস ব্রহ্মপুত্র রাজ্যিক অতিথিশালাত। AK-47-র গুলিত থকা সরকা হওয়া জওয়ানজনক ততালিকে লৈ যোৱা হল মহেন্দ্র মোহন চৌধুরীর চিকিৎসালয়। কিন্তু ইতিমধ্যে বহু পলম হয়েছিল। মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালের চিকিৎসকে মৃত ঘোষণা করলে 10th APBN-র জওয়ান শুক্লেশ্বর কাথারক দিনের 2 বজালে কর্তব্যত উপস্থিত আছিল আরক্ষী জওয়ানজন। কিন্তু সন্ধ্যা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসর চৌহদর বেরেকতে গুলিয়ায় আত্মহত্যা করার সন্দেহ জওয়ানজনে। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে আরক্ষী জওয়ানজনের। প্রাথমিক অনুসন্ধানত এই আত্মহত্যার ঘটনা বলে মন্তব্য করেছে গুয়াহাটির আরক্ষী আয়ুক্ত প্রদীপ হালয়ে। নিজের রাইফলের ফায়ারিং হয়ে হঠাৎ ইনজুর্ড অবস্থা পাই ইমিডিয়েটলি MMCH হসপিটাল ট্রিটমেন্ট আন্ডার মানে গই পড়ে থাকতে অ্যারাউন্ড 8:45 ডক্টরে মৃত বলে ঘোষণা করেছে। এই সম্পর্ক অনারেবল CM স্যারে DGP স্যারও ইতিমধ্যে নির্দেশ দিচ্ছে উচ্চ পর্যায়ের তদন্ত করার কারণে, আর তদন্তর শেষত আমি গোটেখানি ঘটনার সবিশেষ কব পারি। এটা বর্তমান যেটা আমি প্রাথমিকভাবে পাইছোঁ নিজের রাইফলের গুলি উলিয়ায় গুলি লাগি গাত গুলি লাগিছিল, ইনজুর্ড হয়েছিল 6 রাউন্ড গুলি পিটিছে। ইফালে এই চাঞ্চল্যকর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সোনোয়ালে। আত্মহননের পথ বাছি লওয়া জওয়ানজনের মরিগাঁওয়ের বাসগৃহত এতিয়া কান্দনের রোল। আরক্ষী জওয়ান শুক্লেশ্বর কাথারর আত্মহত্যার ঘটনাত রহস্যর গুণ পাইছে পরিয়ালের লোকে। পত্নী কন্যা পুত্রর সৈতে সুখর সংসার আছিল জওয়ানজনের, পরিয়ালের সৈতেও কোনো সংঘাত নাছিল জওয়ানজনের, নাছিল কোনো ঋণ। সেয়ে পরিয়ালের দাবি আত্মহত্যা করিব নোৱাৰে শুক্লেশ্বর কাথারে। কিবা কাজিয়া হাই কাজিয়া কিবা তেনেকুৱা হাই কাজিয়া একোৱে নাই, নয় এটা ছোৱালী এজনী, মাক দেউতাক ইমানে মাটি সম্পত্তি আছে আৰু ঘৰ দুৱাৰ ক্লিয়াৰ হৈ আছে, কোনো ঋণ নাই কথা নাই, তেনেস্থলত কিয় কি আত্মঘাতী হ'ব। এই ক্ষেত্রত মুখ্যমন্ত্রী দিয়া তদন্ত কি রহস্য পোহরলে আহে সেয়াহে হব লক্ষণীয়। মরিগাঁওর পবনজ্যোতি ডেকার সহযোগত ক্যামেরা পার্সন সুনীত শইকীয়ার সৈতে হীরকজ্যোতি মালাকার আর সুরজিৎ শইকীয়া, নিউজ 18 নর্থ ইস্ট।